আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিপিও নিয়ে এসেছি, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে। সো কথা না বাড়িয়ে চলুন জিপিওটা শিখে আসি। তো আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমাদের আজকে টপিক হচ্ছে যে কিভাবে আমরা উইন্ডোজ আপডেট কে ডিসেবল করে দেব। উইন্ডোজ আপডেট ডিসেবল করার বেনিফিট এই যে, যখন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করতে থাকি বা কাজ করি, অথবা যখন আমাদের কম্পিউটার ইম্পর্টেন্ট অনেক কিছু থাকে, অনেক সেটিং থাকে যেগুলো আমাদের পছন্দের, তো দেখা যায় যে যখন উইন্ডোজ আপডেট দেয়, উইন্ডোজ আপডেট হয়, তখন আমাদের আগে অনেক ফিচার চলে যায়, নতুন ফিচার অ্যাড হয়। আগের ফিচার গুলোতে কাজ, আগের ফিচার যেগুলো আছে সেগুলোতে কাজ করতে করতে আমরা এমন ভাবে অবস্থা হই যে নতুন ফিচার গুলো আমাদের কাছে বিরক্ত লাগে। তো আমরা যদি চাই উইন্ডোজ আপডেট দেবো, তাহলে ম্যানুয়ালি হবে আপডেট দেবো, আর না হয় অটোমেটিক উইন্ডোজ আপডেট হবে। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের সকল ক্লায়েন্টের কম্পিউটার উইন্ডোজ গুলাকে উইন্ডোজ আপডেট গুলো ডিসেবল করে দেব, যাতে করে অটোমেটিক আপডেট না নিতে পারে। সেটা করার জন্য আমি আপনাদেরকে প্রথম নিয়ে যাচ্ছি আমার ক্লায়েন্টে। ক্লায়েন্ট নিয়ে দেখে দিচ্ছি যে উইন্ডোজ আপডেট সিস্টেম সার্ভিসটা অটোমেটিক করে দেওয়া আছে। উইন্ডোজ বাস আরচে পেয়ে আসলাম, আসার পরে এখানে লিখলাম সার্ভিস ডট এমএসসি। services.msc enter। আসার পরে violation আর ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেটের উপরে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লায়েন্টটা উইন্ডোজটা আপডেট কি দেওয়া আছে, ম্যানুয়াল দেওয়া আছে। উইন্ডোজ আপডেট টাইপটা কি দেওয়া আছে, স্টার্ট টাইপ ম্যানুয়াল। ম্যানুয়াল দেওয়া আছে, এটাকে আমরা কি করে দেবো, এটাকে আমরা এই যে ডিজেবল করে দেবো। এটা কি হবে সেটা যদি গ্রুপ ফলিসি বাদ দাও, আমরা যদি এইভাবে কম্পিউটারে এসে ডিজেবল করতে চাই, তাহলে হচ্ছে ধরে ধরে প্রত্যেকটা কম্পিউটারকে ডিজেবল করতে হবে। আমাদের অনেক সময় নষ্ট হবে, অনেক শ্রম হবে, সব হয়ে যাবে। তো আমরা চাচ্ছি পুরো আমাদের ডোমেনের আন্ডারে যতগুলো ক্লায়েন্ট আছে কম্পিউটার, সবাইকে আমরা কি করে দেব, সবার উইন্ডোজটাকে উইন্ডোজ আপডেটটাকে ডিসেবল করে দেব। সেক্ষেত্রে আমরা গ্রুপ পলিসির মাধ্যমে এটাকে ডিসেবল করে দেব। আজকে আমরা সেটা দেখব। তো এখানে ম্যানুয়াল করা আছে, হ্যাঁ, এটাকে আমরা ডিসেবল করে দেব গ্রুপ পলিসির মাধ্যমে। তো এই কাজ করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের সার্ভার ম্যানেজারে। সার্ভার ম্যানেজার আসার পর টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট আসার পর আমরা পরে ভাঙাবো, ডোমেনকে ভাঙাবো, এবিসি কে ভাঙাবো। ভাঙার
ভাঙানোর পরে এখানে আমরা চাইলে নতুন করে হচ্ছে যে গ্রুপ ফলস ক্রিয়েট করে এই সিলিংটা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও হচ্ছে যে আমাদের যে ডিফল্ট ডোমেন পলিসি আছে এখান থেকে আমরা পলিসিটা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা সহজভাবেই করি, যেহেতু আমাদের ডিফল্ট ডোমেন পলিসি ক্রিয়েট করা আছে এখান থেকে আমরা করি। তাহলে ডিফল্ট ডোমেন পলিসির উপর আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এডিট, এডিটে আসার পরে উইন্ডোজ আপডেটটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্পিউটার রিলেটেড। কম্পিউটার থেকে আমরা কি করব, উইন্ডোজ আপডেটটাকে ডিজেবল করে দেব। সো আমাদের কোথায় যেতে হবে, কম্পিউটার কনফিগারেশনে যেতে হবে। কম্পিউটার কম্পিউটার কনফিগারেশন আসার পর আমরা হচ্ছে পলিসিকে ভাঙাবো। পলিসিকে ভাঙানোর পর আমরা উইন্ডোজ সেটিং ভাঙাবো। উইন্ডোজ সেটিং কে ভাঙানোর পরে আমরা হচ্ছে সিকিউরিটি সেটিং কে ভাঙাবো। সিকিউরিটি তো সিকিউরিটি সেটিং ভাঙানোর পরে আমাদের যে সেটিংটা সেটা হচ্ছে সিস্টেম আন্ডার, সিস্টেম সার্ভিস আন্ডার, সিস্টেম সার্ভিস ভাঙাবো। সিস্টেম সার্ভিস কে ডাবল ক্লিক করবো। সিস্টেম সার্ভিস কে ডাবল ক্লিক করার পর আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে বাই নেম দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ আপডেট। ওকে, উইন্ডোজ আপডেটের উপর আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ চলে যাবে। প্রপার্টিজ আসার পর এই যে এখানটাতে এই যে বক্সটা আছে আমাদের, এই বক্সটাতে আমরা কি করে দেবো, চেক মার্ক করে দেবো। চেক মার্ক করে দেওয়ার পরে এখানে আমরা চুজ করবো যে আমরা কোনটা দেবো, অটোমেটিক ম্যানুয়াল দেবো। আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে উইন্ডোজ আপডেটটাকে ডিজেবল করে দেবো, রাইট? তো উইন্ডোজ আপডেটটাকে ডিজেবল করার জন্য আমরা ডিজেবলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইডিট সেটিং, ইডিট সেটিং আসার পর এখানে আমরা চাইলে স্পেসিফিক কোনো ইউজার বা কোনো গ্রুপ, হ্যাঁ, অথবা কোনো একটা আমাদের যে ওইও আছে ওইর গ্রুপ এদের ক্লিক করে দিতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলে ওরা কি হবে, স্পেসিফিক ভাবে ওদের ওদের গুলো হচ্ছে যে উইন্ডোজ আপডেট ডিজেবল হয়ে যাবে। তো আমরা এখানে কিছু করতেছি না আপাতত, তো আমরা এখানে এখানে ডিজেবল করে দিয়ে এখানে অ্যাপ্লাই ওকে করে দিই। তাই যে স্টার্ট আপের জায়গায় সবগুলো কি দেওয়া আছে, নট ডিফাইন, নট ডিফাইন, নট ডিফাইন, হ্যাঁ, উইন্ডোজ সরি টু সে উইন্ডোজ টাইম ডিজেবল করছি, হ্যাঁ, উইন্ডোজ আপডেট ডিজেবল করছি। বুঝে গেছে, উইন্ডোজ আপডেট অ্যাপ্লাই। তো আমরা উইন্ডোজ আপডেট কে ডিজেবল করে দিয়েছি। ডিজেবল করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে পাওয়ারশেল ব্যবহার করব। উইন্ডোজ আর পাওয়ারশেল এন্টার আমরা লিখব জিপি আপডেট স্ল্যাশ ফোর্স জিপি আপডেট স্ল্যাশ ফোর্স এন্টার। তো জিপি আপডেট স্ল্যাশ ফোর্স দেওয়ার পর আমরা ক্লায়েন্টকে জিপি আপডেট স্ল্যাশ ফোর্স দেব। উইন্ডোজ প্লাস আর পাওয়ারশেল এন্টার
এখানে লিখতেছি কিভাবে স্ল্যাশ ফোর্স, এন্টার। তো সার্ভার থেকে আপনি স্ল্যাশ ফোর্স করতে যে কমপ্লিট সাকসেসফুলি ক্লায়েন্ট হচ্ছে গুগল পলিসি আপডেট হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। তো এখন হচ্ছে আমাদের ভ্রমণ করার ফলা আমরা আগে দেখে আসছি যে আমাদের উইন্ডোজ আপডেট যে সেটিংটা আছে সেটা কে ছিল, ম্যানুয়াল ছিল। এখন আমরা গিয়ে দেখবো যে সেটা ডিজেবল হয়েছে। হ্যাঁ, তো আমরা চলে আসলাম আমাদের সেই সার্ভিসে উইন্ডোজ আপডেটে। এখানে ইউজারটা আমাদের আগে ওপেন করা ছিল, তো আমরা এখানে রিফ্রেশ করে দিচ্ছি। রিফ্রেশ করে দেওয়ার পর উইন্ডোজ আপডেট ডাবল ক্লিক, এই দেখে দেখি যে চলে আসছে, ডিজিবল চলে আসছে। তো আমরা হচ্ছে এইভাবে গ্রুপ পলিসির মাধ্যমে একটা সেন্ট্রালি জায়গা থেকে সবগুলা ক্লায়েন্ট কম্পিউটার জমা কি করে দিতে পারি, উইন্ডোজ আপডেটটা ডিজেবল করে দিতে পারি। তো আজকে পর্যন্ত ছিল আমাদের গ্রুপ পলিসি, আবার অন্য একটা গ্রুপ পলিসি নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, যদি কোনো জায়গা দিয়ে না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। আর অন্যদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য, শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।